Assalamualaikum everyone, আমার নাম সজীব and welcome to my blog. তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কবুতরগুলো খুব শীঘ্রই আবার ডিম দেবে। তো অলরেডি আমাদের কবুতরগুলো ডিম দেওয়া শুরু করছে। তো কোন পেয়ারটা আগে ডিম দিছে ওনাদেরকে আজকে দেখাবো। তো চলেন আমরা আমাদের লফটের ভিতরে যাই। আমি আমার লফটের ভিতরে চলে আসছি। আজকে লফটে দুইটা কাজ করতে হবে। তো এক হচ্ছে গিয়ে এজ আমাদের এই পেয়ারটা আবার ডিম দিয়ে দিছে। আমার খুবই পছন্দের একটা জোড়া। তো এর আগের বারও আমরা ওদের কাছ থেকে দুইটা বাচ্চা পাইছি। হ্যাঁ, তো এবার ওরা আবার ডিম দিয়ে দিছে। ওই দেখেন ওদের এখানে ডিমটা আসে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে মালসাটার ভিতরে ডিম দিছে ওই মালসাটা আর কি একটু নোংরা আছে। তো ওই মালসাটা চেঞ্জ করে আমি নতুন একটা মালসা দিয়ে দিব। আর ওদের সাথে যে বাচ্চাটা আছে, এই যে এই বাচ্চাটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, ও নিজে নিজে ঠুকরি খেতে পারে। ওকে আজকে আমি আমার ফ্লাইং লফটের ভিতরে শিফট করে দিব। যেহেতু ও ডিম দিছে তো ও আর কি ডিমের তা দেওয়ার ভিতরে বেগাত গোটাবে, যেন ওরা আর কি দুইটাই সুন্দরভাবে তা দিতে পারে। এই কারণে আমি আমার এই বাচ্চাটা যেহেতু আর কি আলাদা করার মতন সম্পূর্ণ আর কি প্রস্তুত হয়েছে, এই কারণে আমি বাচ্চাটাকে আমার লফটের ভিতরে আর কি ফ্লাইং লফটের ভিতরে নিয়ে যাব। বাচ্চাটা কিন্তু অলরেডি নিজে নিজে খাবার দাবার খেতে পারে, পানি খেতে পারে, সব কিছু এভরিথিং ওকে। এখন যদি আমি ওকে আলাদা করে দিই আর কি ওর বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। চলেন আমি বাচ্চাটাকে ধরি। আচ্ছা, তো এইবার ফার্স্ট টাইম আর কি ফার্স্টে আমার এই বাচ্চাটাকে আমি আমার ফ্লাইং লফটে নিয়ে যাব। খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে মাসা। মোটামুটি সবগুলো বাচ্চারই পক্স হয়েছে, গোটাগুটি হয়েছে, বাট এই যে বাচ্চাটা না, এই বাচ্চাটা খুবই ফ্রেশ একটা বাচ্চা হয়েছে। অর্থাৎ ওর শরীরে তেমন কোনো পক্স নাই, গোটাগুটি নাই, এবং ওর শারীরিক কন্ডিশনও খুবই ভালো হয়েছে। এটা হচ্ছে কি আমার এই সবজি পেয়ারের বাচ্চা। যে আমার সবজি পেয়ারটাও খুব দ্রুত ডিম দিবে, ওরাও ডিমে আর কি চলে আসছে। ওদের কাছ থেকে আমাদের যে এই বাচ্চাটা প্রায় বড় হয়ে গেছে, ওই বাচ্চাটাকে আমি চাইলে আলাদা করে দিতে পারবো। ওকে আমি খুব শীঘ্রই আলাদা করে দিব। দেন এখানে উপরে দুইটা বাচ্চা আছে, এদেরকে আলাদা করে দিতে হবে। তো ফার্স্টে আমরা আমাদের এই পেয়ারের বাচ্চাটাকে আলাদা করে দিয়ে আসি, চলেন। আচ্ছা, আমি আমার ফ্লাইং লফটের সামনে চলে আসছি। এই হচ্ছে কি আমাদের সবজি বাচ্চাটা, লাস্টবারের মতন দেখাই। ও কিন্তু এখন চাইলে আর কি ফ্লাই করতে হবে। আমি একটু ভালো করে ধরি বাচ্চাটাকে, এখন দেখা যাবে। দেখছেন খুবই সুন্দর একটা বাচ্চা। ওকে দিয়ে এখন চাইলে ফ্লাই করানো যাবে, ও সম্পূর্ণ আর কি রেডি আছে। তো এই ধাপিটার ভিতরে রাখার কারণ হচ্ছে গিয়ে এই ধাপিটার ভিতরে কিন্তু অলরেডি আগেও একটা সবজি বাচ্চা আছে, ওই যে উপরে বসে রয়েছে। আচ্ছা, আমি এটা খুলি, দেন এটা খুলি, তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন। এই যে ধাপির ভিতরে দিয়ে দিলাম, বিসমিল্লাহ, যাও এই তোরল দিয়ে নামছে। আচ্ছা, তো এই যে বাচ্চাটাকে ছেড়ে দিছি নতুন ধাপটির ভিতরে, নতুন জায়গার ভিতরে। ওই দেখে ডাকতেছে আমাদের ওই সবজি বাচ্চাটা নর হয়েছে। হ্যাঁ, ও যদি মাদি হয় তাহলে খুবই সুন্দর একটা পেয়ার হবে। ওই বাচ্চাটা নর হয়েছে, ওই বাচ্চাটা অলরেডি 4-5 পর হয়ে গেছে। তো দেখছেন কত সুন্দর করে ডাকাডাকি করতেছে। যদি এই বাচ্চাটা মাদি হয়, যদিও ওর সাইজ দেখে মনে হচ্ছে মাদি হতে পারে, ওর মাথার শেপটা আর কি একটু ছোট। তো দেখা যাক কি হয়। ওকে ওর নতুন জায়গার ভিতরে আমরাই ছেড়ে দিছি। দেন এখানে আরও খাকি কবুতরের বাচ্চাটা আছে, দেন এই কবুতরটা আছে, আরও 4টা কবুতর হয়ে গেছে এখন আমাদের এই ধাপটিটার ভিতরে। আচ্ছা, তো আমরা এই পেয়ারটা থেকেই কিন্তু বাচ্চাটাকে আলাদা করছি। তো এখন কাজ হচ্ছে গিয়ে এই ডিমটাকে পরিষ্কার একটা মালসার ভিতরে দেওয়া। তো ফার্স্টে আগে ডিমটাকে আমি নিই, দেখি সরো সরো এর ভিতরে অলরেডি এটা পরিষ্কারই, বাট মালসাটা ভিজা। হ্যাঁ, আর ওরা ডিম দেয় খুবই ছোট, খুবই ছোট ছোট ডিম দেয়। এই হচ্ছে গিয়ে ওদের ডিমটা। দেখছেন এই মালসাটার অবস্থা প্রচুর খারাপ। তো বিসমিল্লাহ, এই যে এইখান থেকে আমি নতুন একটা মালসার ভিতরে এই যে ডিমটাকে শিফট করে দিলাম। এই যে ঠিক আছে, এই যে আমাদের লফটে দ্বিতীয়বারের মতন এই পেয়ারটা ডিম দিল সবার আগে। এই যে ওদের ডিম ওদের কাছে দিয়ে দিলাম। দেন এখানে আরেকটা মালসা রাখছিলাম আমি, কোনো বাচ্চাটা এখানে থাকতে পারে, এই মালসাটা আমি আর কি রেখে দিব। এখন ওরা গিয়ে খুব সুন্দরভাবে তা দিতে পারবে। আচ্ছা, আমার কবুতরগুলোকে এখনও খাবার দাবার দেওয়া হয়নি, ওদেরকে খাবার দাবারটাও দিয়ে দিতে হবে। দেন ওই যে নিচে আমার খাকি কবুতরের বাচ্চাগুলো আছে, এই বাচ্চাটা একটু ঝিমাইতে আছে। এই দেখেন দেখি বাচ্চাটার কী অবস্থা। এই বাচ্চাগুলো শিফট করা যাবে, দেখি তো ওদের পাখা তো বোঝাই গেছে না, আর কয়েকদিন রাখতে হবে, আর 2-3 দিন। দেন তার পরবর্তীতে এই দুইটা বাচ্চা, দেন
এই যে নিচের একটা বাচ্চা, এই তিনটা বাচ্চা আমরা আমাদের ফ্লাইং লফটে শিফট করতে পারবো, আর তিন দিন পরে আমি শিফট করে দেব। দেন আমাদের আর কি সবজি বাচ্চাটাও, সবজি জোড়াটা খুব শীঘ্রই আবার ডিম দিয়ে দিবে, তো ওদের কাছ থেকেও আমার বাচ্চাটাকে আলাদা করে ফেলতে হবে। তো এই হচ্ছে কি আর কি আমাদের ব্রিডিং লফটের আপডেট। আমাদের দ্বিতীয়বারের মতন অলরেডি কবুতরগুলো ডিম দেওয়া শুরু করছে, তো সেই বিষয়টা দেখানোর জন্য আর কি আজকের ভিডিওটা করা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।